এদিকে করোনা ছড়িয়ে পড়ছেন দ্রুতই পাঁচটি কারণে বাংলাদেশে আবারও ভয়ঙ্কর হয়ে উঠছে করোনা সে কারণগুলো নিয়ে আমাদের বিস্তারিত ডেস্ক রিপোর্টে আওয়ামী লীগ বিএনপি নয় হেফাজতের লড়াই আস্তিক নাস্তিকে বললেন বাবুনগরী যে পাঁচটি কারণে দেশে আরো ভয়ঙ্কর হচ্ছে করোনা এবং দিনে হুমকে রাতে ক্ষমা প্রার্থনা এটাই বিএনপি দেশের সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন দেখছিলেন প্রথম প্রধান শিরোনাম প্রিয় ভিউয়ার্স আমাদের ভিডিওটি দেখার আগে একটি লাইক দিয়ে পরে ভিডিওটির সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি এবার জানাবো বিস্তারিত সংবাদ হেফাজতে ইসলামের নবনির্বাচিত আমির আল্লামা জুনায়দ ভাবন করে বলছেন রাজনীতি করা হেফাজতের উদ্দেশ্য নয় হেফাজতে ইসলামের মূল লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে ইসলামের আদর্শ ও নবী করিম সাল্লাহ ইসলামের মর্যাদা রক্ষা করা এ সময় তিনি আরও বলেন মুসলিম ওম্মার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের রুখে দেওয়ার সময় এখনই আওয়ামী লীগ বিএনপি কারণ পথের পথিক বিএনপি ভিন্ন হলেও এদের এদের উদ্দেশ্য এক জামাত জুমার নামাজ বিয়ে সহ বিভিন্ন দিতে এরা পাশাপাশি থাকে হেফাজতের লড়াই আস্তিক নাস্তিকের মধ্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমি নির্বাচিত হওয়ার প্রথম সোমবার জনসম্মুখে বক্তব্য রাখেন আল্লামা জুনেদ বাবুনগরী নগরী কক্সবাজারে পুরনো দিনী প্রতিষ্ঠান ইসলামিয়া দারুন উলুম মাদ্রাসায় মাহফিল ও অভিভাবক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি এ সময় হেফাজতে নতুন আমির বলেন হেফাজতে ইসলাম দেশ বিরোধী নয় সরকার বিরোধীও নয় বর্তমান সরকার একশো বছর বা পাঁচশো বছর করলেও হেফাজতের কোন ধরনের আপত্তি নেই কিন্তু দেশে পবিত্র ইসলাম ধর্ম ও মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ ইজ্জতের উপর কোনো আঘাত এলে দেশ অচল করে দেওয়া হবে এ সময় তিনি সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীদের উদ্দেশ্যে বলেন যা খুশি করেন কিন্তু ইসলামকে মাইনাস করে নয় কারণ বাংলার মুসলমানরা এমন জাতি যে জাতি রক্তের সাগর ভাষায় হেফাজতের এই শীর্ষ নেতা বয়ানে বলেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য মুসলমানদের জীবন উৎসর্গ করতে হবে মানুষের বড় নিয়ামত সর্বোৎকৃষ্ট সংবিধান পবিত্র কোরআন চর্চা বেশি বেশি করতে হবে প্রতিদিন পাঁচ অক্টু নমাজ পবিত্র কোরআন পাঠ এবং আল্লাহর অন্যান্য ইবাদতের মাধ্যমে দুনিয়া ও আখরাতে মুক্তি লাভ করা সম্ভব এই সময় ওই ইসলামী সম্মেলন পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত ইস হালে মাহফিলে হাজার হাজার ধর্মপ্রাণ জনতা শরিক হন রাত বারোটায় শেষ হওয়া মাহফিলে দেশ ও মুসলিম উম্মার কল্যাণের জন্য বিশেষ বিশেষ পরিচালনা করা হয় আচ্ছা ভিউয়ার্স জুনেদ বাবুনগরী সরকারকে পাঁচশো বছরের ক্ষমতায় থাকার কথা বলে সরকারের পক্ষে কি পক্ষপাতিত্ব করছে আপনার কাছে কি মনে হচ্ছে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন এদিকে করোনা ছড়িয়ে পড়ছেন দ্রুতই পাঁচটি কারণে বাংলাদেশে আবারও ভয়ঙ্কর হয়ে উঠছে করোনা সে কারণগুলো নিয়ে আমাদের বিস্তারিত ডেস্ক রিপোর্টে প্রথমত করোনা পরীক্ষায় ঢিলে ঢালা ভাব স্বাস্থ্য মন্ত্রণালয় করোনা পরীক্ষা নিয়ে কোনো সমন্বিত পরিকল্পনা নেই কোনো ট্রেসিংও নেই যার ইচ্ছে হচ্ছে সে যাচ্ছে পজিটিভ হলে ওই রোগীর ঠিকানা ধরে যারা তার সংস্পর্শে এসেছে তাদেরও কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা হচ্ছে না এর ফলে অবাধে ছড়িয়ে পড়ছে করোনা দ্বিতীয়ত হাসপাতালগুলো যেন করোনা সংক্রমণ কেন্দ্র করোনার শুরুতে হাসপাতালগুলোতে চিকিৎসা বন্ধ হয়ে গিয়েছিল এরপর সরকারের চাপে করোনার জন্য চিকিৎসা শুরু হয় অন্য চিকিৎসার জন্য আস্তে আস্তে হাসপাতালগুলো পৃথক ব্যবস্থা চালু করে কিন্তু এখন হাসপাতালগুলোতে কোভিড নন কোভিড একাকার হয়ে গেছে যার ফলে করোনার হটস্পট হয়ে গেছে হাসপাতালগুলো তৃতীয়ত স্বাস্থ্যবিধির বালাই নেই করোনা থেকে আপাতত বাঁচার জন্য একমাত্র উপায় হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলা মাস্ক পরা সামাজিক দূরত্ব বজায় রাখা বারবার সাবান দিয়ে হাত ধোয়া সরকার ঘোষণা দিয়ে বলেছে নো মাস্ক নো সার্ভিস কিন্তু সরকারের এই নির্দেশনা কেউ আমলে নিচ্ছে না স্বাস্থ্যবিধি না মানার কারণেই ছড়িয়ে পড়ছেন করোনা চতুর্থত তথ্য গোপন নানান বাস্তবতায় করোনা তথ্য গোপন করছে মানুষজন একঘর হয়ে যাবে চাকরি হারাবে ইত্যাদি নানান ভীতির কারণে করোনা আক্রান্তরা তথ্য গোপন করছেন যার ফলে ছড়িয়ে পড়ছে করোনা পঞ্চমত করোনা নিয়ে পরিকল্পনাহীন স্বাস্থ্য মন্ত্রণালয় করোনা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় পরিকল্পনাহীন কোনো এলাকায় সংক্রমণ বেশি আবার কোনো এলাকায় মৃত্যু বেশি ইত্যাদি তথ্যের আলোকে স্বাস্থ্য মন্ত্রণালয় কোনো উদ্যোগ বা তৎপরতা নেয়নি যার ফলে ক্রমশ আবার ভয়ঙ্কর হয়ে উঠছে করোনা আচ্ছা ভিউয়ার্স স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিকের আমলে বাংলাদেশকে করোনা নিয়ে সঠিক পরিকল্পনা গ্রহণ করতে পারবে আপনার কাছে কি মনে হচ্ছে আমাদেরকে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি কমেন্ট করে জানিয়ে দিন এদিকে দিনের বেলা সরকারকে ফেলে দেওয়ার হুমকি দিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাতেই সরকারের এক প্রভাবশালী মন্ত্রীকে ফোন করে ক্ষমা চাইলেন আর বললেন কিছু উশৃঙ্খল ছেলে পেলে বাড়াবাড়ি করছে এটা নিয়ে আর হয়েছে করার কোনো দরকার নেই যা হবার তা হয়ে গেছে এ সময় তিনি দুঃখিত বলে প্রকাশ করেছেন কিছু ইনুসেন্ট ছেলেকে মামলায় জড়ানো হয়েছে এ সময় তাদেরকে ছেড়ে দেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি গত বৃহস্পতিবার যুবদলের এবং জামাতের একদল ওশৃঙ্খল কর্মী এগারোটি বাসে আগুন দিয়েছে রাজধানীতে দিনে দুপুরে বাসে অগ্নিসংযোগের ঘটনায় নতুন করে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে ভিডিও ফুটেজ দেখে ইতিমধ্যে বিয়াল্লিশ জনকে গ্রেফতার করা হয়েছে একাধিক মামলায় আসামি হয়েছেন প্রায় দুইশো জন সরকার এই বাসে অগ্নিসংযোগের ঘটনায় কঠোর অবস্থান গ্রহণ করেছে স্বয়ং প্রধানমন্ত্রী তো ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওতায় আনার নির্দেশনাও প্রদান করেছেন গতকাল জাতীয় সংসদে বঙ্গবন্ধুর উপর আলোচনাতেও প্রধানমন্ত্রী এ প্রসঙ্গে কথা বলেন অন্যদিকে এই ইস্যুর পর ও আন্দোলন কর্মসূচি ঘোষণা করে তারা উপনির্বাচনী কারচুপি এবং হয়রানিমূলক মামলার প্রতিবাদে দুই দিনের কর্মসূচি ঘোষণা করে বৃহস্পতিবার বাসে আগুনের পর পরে মির্জা ফখরুল এই ঘটনার জন্য সরকারকে দায়ী করেছিলেন তিনি এই ঘটনার পর প্রতিবাদ কর্মসূচিতে রুদ্র মূর্তিতে আসেন সরকারকে বিদায়ী হতে বলেন এই সময় তিনি রোববার মির্জা ফখরুল আরো বলেছিলেন এই সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে এই সরকার বিদায় করে জনগণের সরকার আনতে হবে কিন্তু রাতে তিনি ফোন করেন সরকারের এক প্রভাবশালী মন্ত্রীকে ওই মন্ত্রীর সঙ্গে তার ঘনিষ্ঠতার কথা সকলেই জানে সম্প্রতি ওই মন্ত্রীর করোনা পরীক্ষায় পজিটিভ রিপোর্টও আসে এ সময় বিএনপির মহাসচিব তার শরীরে খোঁজ খবর নিয়ে মামলা প্রসঙ্গে আসেন জানা গেছে মূলত সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের বিষয়ে অনুরোধ করতে ফোন করেন বিএনপির এই মহাসচিব তিনি বলেন জাহাঙ্গীরের লোকজন উত্তেজিত হয়ে এসব হয়তো করেছে কিন্তু এটা পার্টির ডিসিশন নয় বিএনপি এটা এরকম করতে পারে না বলে উল্লেখ করেন মির্জা ফখরুল আচ্ছা ভিউর্স বৃহস্পতিবার গাড়ি পোড়নের সঙ্গে বিএনপির যারা জড়িত তাদের বিরুদ্ধে কি বিএনপি আসলেই ব্যবস্থা গ্রহণ করবে আপনার কাছে কি মনে হচ্ছে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন দেশ বাংলা সংবাদ এখনকার মতো এ পর্যন্তই আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ